আর আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে এখন খেতেও বসেছি, আর মামাকে খাই দেবো আর তারপর আমি খেয়ে নেবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে পৌনে একটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এইবারে বাপের বাড়িতে এসে কিন্তু মায়ের কাছে এসে প্রত্যেক দিনই কোথাও না কোথাও কিন্তু ঘুরতে যাচ্ছি। বাড়িতে আর থাকা সময় পাচ্ছি না, কোথাও কোথাও মানে ঘুরতে যাচ্ছি। আর আজকেই যাচ্ছি কিন্তু বেলুড় মঠে ঘুরতে। আজকে 14ই জানুয়ারি, 12ই জানুয়ারি ভালো পড়ছে, 12ই জানুয়ারি যে অনুষ্ঠান, বিবেকানন্দের অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানটা আজকে হবে, তাই বেলুড় মঠে ঘুরতে যাচ্ছি সবাই মিলে। কালকে যে বৌদির বাড়ি ঘুরতে গেছিলাম কি তোমাদের দেখিয়েছি, সেই বৌদির মেয়েরা সবাই যাচ্ছি, আমরা সব ফ্যামিলি ট্যুর সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি। তাহলে চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এই শাড়িটা আজকে পরে নিয়েছি, এটা হলো মায়ের শাড়ি, চুলটা এরমভাবে বেঁধে নিয়েছি আর কানে পরেছি, একটু সাজুগুজু করেছি। তাই তো, ঘুরতে গেলে একটু সাজুগুজু না করলে হয়? তাই তো, বাকি একটু সাজুগুজু না করলে হয়? একটু টাটা বলে দে। ওই যে বৌদি কেমন সেজেছে দেখো। তাই তো, তোমার কালকে জন্মদিন ছিল তো? আচ্ছা তুমি কেমন সেজেছো একটু দেখো। টাটা। এই চল 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 দেখি কতদূর। তাহলে চলো তাড়াতাড়ি করে বেরোই, টাটা, আবার তোমাদের সাথে একটু পরে এসে দেখা করছি। আমরা ভোগ নিয়েছি দেখো, এই ভোগ নিয়েছি আর পেছন দিকে কত ভিড় দেখো, কত ভিড়। আর আমরা প্রসাদ নিয়েছি, প্রসাদ নিয়ে এখন খেতেও বসেছি, আর মামাকেও খাই দেবো আর তারপর আমি খেয়ে নেবো। আজকে তাও কম ভিড় আছে, আর দেখো তাও অনেকই ভিড় হয়েছে। তাহলে চলো আবার একটু পরে এসে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এখন দেখো ভোগ খাওয়া হয়ে গেছে, প্রসাদ খেয়ে আমরা মাঠে বসেছিলাম অনেকক্ষণ, এখন এই গঙ্গার দিকে ঘুরতে এসেছি। এইদিকে এই সাইডটা বেশ ভালোই লাগছে, আর ওইদিকে অনুষ্ঠান হচ্ছে গঙ্গার দিকে, আমি বৌদি তারপরে এই মহারানী আমরা তিনজনে মিলে গঙ্গা দিয়ে ঘুরতে এসেছি। আর মাম্মাম মায়ের কাছে বসে আছে, ও বায়না করছিল কিন্তু ওকে আর আনিনি, কারণ গঙ্গার ঠান্ডাটা লেগে যাবে, ওর শরীরটা একটু খারাপ বলে ওই জন্য ওই দিকটা মায়ের কাছে বসে আছে। আর ওইদিকে দেখো অনুষ্ঠান হচ্ছে, ওইদিকে অনুষ্ঠান হচ্ছে, আমরা গঙ্গার দিকে সব ঘুরতে এসেছি আর প্রসাদ খাওয়া হয়ে গেছে, থাকবো এইদিকে একটু অনেক ঘুরে তারপর আবার বাড়ির দিকে রওনা দেব। তাই তো, তুই কিছু বল, তুই হাই বলে দে। হাই, আমাদের সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো সো আমরা এবারে অনেক অনুষ্ঠান আছে, কিছু শোনা যাচ্ছে না, তাই আমরা এবারে বাড়ির দিকে রওনা দেব। ঠান্ডা এখানে আছে, গঙ্গার দিকটা একটু ঘুরে গেছে। শুনলেই তোমরা, ওই দিকটা খুব আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না ঠিক মতন, আর পেছন দিকে কত ভিড় দেখো। 12 তারিখ এর দিয়ে নাকি মানে 4 ডবল ভিড় হয়েছে, তাও আজকে ভাবছিলাম যে ভিড় হবে কিন্তু অতটা ভিড় হয়নি, তাও মোটামুটি ভিড় হয়েছে। ও
বাচ্চা আমাদের মোয়ারানি আমার পাশ দিয়ে বলে দিচ্ছে, বলে যে প্রসাদের টেস্ট আছে। তা হ্যাঁ, খিচুড়ি ভোগ মায়ের খিচুড়ি মানে ঠাকুরের খিচুড়ি ভোগ তো টেস্টই হবেই, তাই না? তার স্বাদই অন্যরকম। আর ভালোই হয়েছে, সবাই মিলে বেশ আনন্দ করলাম। আর বাড়িতে যতদিন এইবারে মায়ের কাছে এসে প্রত্যেক দিনই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি, বেশ মজা করেই কাটালাম। কিন্তু কদিন কীভাবে কেটে গেল জানি না। এবার আর দু তিন দিন পরে বাড়ির দিকে রওনা দিতে হবে। তা ঠিক মতো শোনা যাচ্ছে না, আমার কথা শুনতে পাচ্ছ না কিনা জানি না, ঠিক মতো শোনা যাচ্ছে না, তাহলে আবার একটু পরে এসে তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা মাঠে বসে আছি সবাই মিলে, এর মাঠে বসে একটু গল্প করছি। দেখো সবাই, মা মামা বৌদি সবাই বসে আছি, আর বৌদি ওই দিকটা দাঁড়িয়ে কথা বলছে মাঠে দাঁড়িয়ে। একটু চিপস খাওয়া হলো সবাই মিলে, আর বেশ ভালোই ঘুরলাম ফাঁকা ফাঁকায়, মানে মোটামুটি ফাঁকা ফাঁকায় ঘুরেছি বেশ ভালোই। গঙ্গার দিকে একটু গেছিলাম ওই দিকটা, ওই দিক দিয়ে ঘুরে আবার এইখানে কতক্ষণ বসলাম। এই 4টে বাজে, এবার বাড়ির দিকে রওনা দেবো, এই তো এই মহারা নিয়েও যাবে। এই বাড়ির থেকে রওনা দিচ্ছি, গেট দিয়ে বেরোবো। দক্ষিণে বেলুড় মঠ ভালোই ঘুরলাম সবাই মিলে, মজা করলাম। আবার কবে আসবো জানি না বেলুড় মঠে, কিন্তু আমাদের বাড়ির দিয়ে মানে আমাদের বাপের বাড়ির দিয়ে বেলুড় মঠ সামনে 10 মিনিটের রাস্তা। সবাই আগে হেঁটে যাচ্ছে।